আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক টার্নস। আলান হামসা সুইডেন থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে সুইডিশ ড্রাইভিং লাইসেন্স নিয়ে কিছু কথা বলবো। তার আগে আমি একটু বলে দিতে চাচ্ছি যে নতুন সুইডেনে 2020-র কিছু লজ পাস হয়েছে সুইডিশ রিক্সডগেন থেকে, অর্থাৎ সুইডিশ যে সংসদ আছে সংসদ থেকে। এবং এই লজগুলোর মধ্যে একটা লজ পাস হয়েছে, সেকশন নাম্বার 21-2 পাস হয়েছে, যে যারা এডুকেশন কমপ্লিট করবে, যে সমস্ত রিসার্চার বা যারা 2 ইয়ার্সের বা 1 ইয়ার প্রোগ্রামে আসবে এবং এডুকেশন কমপ্লিট করার পরে আগে সাধারণভাবে জব সিকার ভিসা হিসাবে 6 মাসের একটা জব সিকার ভিসা পেত, তো একটা রেসিডেন্ট পারমিট পেত, যে যে সময় সে রেলেভেন্ট যে সাবজেক্টে সে লেখাপড়া করেছে সেই সাবজেক্টের উপরে সে জব সার্চ করতে পারবে এবং জব নেওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইম তাকে দেওয়া হতো। সেটা সুইডিশ সরকার দেখেছে যে এখানে যে পার্সপেক্টিভ কাজ করে, যে 6 মাসের মধ্যে একটা মানুষ তার লেখাপড়া শেষ করার পর ইটস নট সাফিসিয়েন্ট টু হ্যাভ দ্য জব অর টু সার্চ দ্য জব টু দ্য কারেক্ট কোম্পানিজ অর প্রাইভেট সেক্টর অর সাম আদার এরিয়াস, সো সেই জন্য এটাকে এক্সটেন্ডেড করে এখন 6 মাসের জায়গায় 1 ইয়ার করা হয়েছে। এই লজটা অলরেডি পাস হয়েছে এবং 1 জানুয়ারি 2020 থেকে এটা ইফেক্টিভ হবে। সো যারা যারা লেখাপড়া শেষ করেছেন অলরেডি সুইডেনে, তারা জব সার্চিং ভিসার জন্য এখন থেকে 6 মাসের বদলে 1 বছরের পারমিশন পাবেন আমার কাছে মনে হয়। এবং বিজনেস শুরু করার ক্ষেত্রেও 6 মাসের ছিল আগে, এটা আপনি 1 বছরের মধ্যে করতে পারবেন আমার কাছে মনে হয়। যে এই 1 বছর সময় অনেক গুরুত্ব বহন করে, বিকজ 6 মাস ওয়াজ নট সাফিসিয়েন্ট, কিন্তু 1 বছরের মধ্যে হয়তো বা আপনি কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলতে পারবেন। যদি আপনি স্টাডি কমপ্লিট করেন এবং তারপর যদি কোনো কোম্পানিতে আপনি ইন্টারভিউ দেন, দেখা গেলো যে আপনি 100টা কোম্পানিতে ইন্টারভিউ দিলেন এবং সেই কোম্পানিগুলো যখন রিপ্লাই করলো আপনাকে, সেটার জন্য একটা সাফিসিয়েন্ট সময় আপনার হাতে থাকবে। অবশ্যই 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে হয়তো কোনো না কোনো কোম্পানি আপনাকে গেট ব্যাক করবে। তা আমি নিঃসন্দেহে মনে করি যে এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ সুইডিশ গভর্নমেন্ট থেকে ফর দ্য স্টুডেন্টস। সো এই রুলসটা সম্বন্ধে আমি আপনাদের সবাইকে জানালাম। যারা স্টুডেন্ট আছেন তারা অবশ্যই অবশ্যই এই ব্যাপারটা চেক করবেন এবং riksdagen.ac-তে গিয়ে আপনারা এই রুলসটা পাবেন, দেখতে পাবেন। এটার পুরো একটা বই প্রকাশিত হয়েছে যে 2020-তে তারা কী রুলসগুলো চেঞ্জ করেছে, কী কী লজ নতুন করে করেছে এবং সেগুলো কীভাবে পাস হয়েছে সেটার বই আছে। সেই বই থেকে আপনারা 21 সেকশনে গিয়ে আপনারা দেখতে পারবেন, অর্থাৎ পেজে গিয়ে আপনারা দেখতে পারবেন যে এই লজটা কবে পাস হয়েছে এবং কী হয়েছে। এছাড়া আরও কিছু লজ পাস হয়েছে, যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই riksdagen.ac-তে গিয়ে আপনারা দেখতে পারেন। এই গেল প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যে সুইডেনে মাস্টার্স প্রোগ্রামের জন্য 2020-তে এবছরের 16 অক্টোবর থেকে অলরেডি অ্যাপ্লিকেশন করা স্টার্ট হয়েছে এবং এটা চলবে 15 জানুয়ারি পর্যন্ত। 15 জানুয়ারির পর আপনি আর অ্যাপ্লিকেশন সেন্ড করতে পারবেন না, পারবেন কিন্তু সেটা লেট অ্যাপ্লিকেশন হিসেবে গণ্য হবে। লেট অ্যাপ্লিকেশন যদি করেন তাহলে সেক্ষেত্রে স্কলারশিপ বা স্কলারশিপ সম্বন্ধনীয় যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আপনি পাবেন না। অনেক কোর্সেস আছে যেগুলো লেট অ্যাপ্লিকেশনে ওপেন থাকে না। সো সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান অবশ্যই অবশ্যই আপনারা 15 জানুয়ারির আগেই অ্যাপ্লিকেশন করুন। আর ডকুমেন্টস জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারির আগে সবগুলো ডকুমেন্টস যা যা চাওয়া হয়েছে সেগুলো আপলোড করতে হবে, অথবা ট্রান্সক্রিপ্ট কপি যেটা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য প্রযোজ্য সেটা বাংলাদেশ থেকে universityadmissions.ac-তে পাঠাতে হবে। এটা গেল কথা। আরেকটা কথা হচ্ছে যে যারা যারা সময়ের অভাব বা আমার ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়েছেন বা আমার ভিডিওটা যথেষ্ট না, আপনি ভয় পাচ্ছেন বা আপনার এক্সপিরিয়েন্স সেটাকে কভার করে না, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে ডকুমেন্টস লিখবেন, কিভাবে ডকুমেন্টস আপলোড করবেন এবং কিভাবে ভিসার অ্যাপ্লিকেশন করবেন, এই ধরনের যে কোনো ধরনের অস্বস্তিতে যারা ভুগছেন তারা অবশ্যই nordicturns.ac-তে ভিজিট করুন, www.nordicturns.ac, এবং সেখানে গিয়ে আপনারা service@nordicturns.ac মেইল করে আপনারা অবশ্যই নর্ডিক টার্নসের মাধ্যমে সুইডেনের মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেখানে খাদিজা এবং দিনা রয়েছে যারা আপনাকে সর্বাত্মক সাহায্য করবে সব কিছুর সব ইনফরমেশনের জন্য, এবং অবশ্যই সেটা একটা নামমাত্র মূল্যে সার্ভিস চার্জের বিনিময়ে আপনাদেরকে এই হেল্পটা করা হবে। আমি আশা করি যে যারা যারা অলরেডি নর্ডিক টার্নসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করছেন তারা খুব ভালো ফিডব্যাক পাচ্ছেন, আমি তাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ করছি এবং আমি আশা করছি যে খুব ভালো একটা ফলশ্রুতি আসবে যারা যারা এই বছর অ্যাপ্লিকেশন করছে নর্ডিক টার্নসের মাধ্যমে। অলরেডি কয়েকজনের অ্যাপ্লিকেশন কোয়ালিফাইড হয়েছে এবং আমি খুব আশাবাদী তাদেরকে নিয়ে। নর্ডিক টার্নস খুব সিস্টেমেটিক ওয়েতে কাজ করে এবং তারা 100% এফোর্ট দেয় রেজাল্ট ওরিয়েন্টেড, নট প্রসেস ওরিয়েন্টেড। সো আমি বিলিভ করি যে আপনি পারবেন এবং আমরাও পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো নর্ডিক টার্নসের মাধ্যমে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন তারা service@nordicturns.ac-তে মেইল করে যোগাযোগ করুন এবং সব স্টেপস জেনে নিন যে কিভাবে আপনি সামনের দিকে ফার্দার প্রসিড করবেন। ঠিক আছে, এবার আমি নর্ডিক টার্নসের গতানুগতিক যে পর্ব থাকে সেই পর্বে চলে যাচ্ছি, কারণ অলরেডি আমি অনেক কথা বলে ফেলেছি, বাট স্টিল আমি
খুব বিজি থাকি, এই জন্য বিজি থাকার কারণে বা সময় সেভাবে বের করতে না পারার কারণে ভিডিও করার বা ভিডিও আপলোড করার সময় এখন খুব একটা পাই না। বাট স্টিল আমি মনে করছি যে আই হ্যাভ টু বি ব্যাক, বিকজ অনেক ইম্পর্টেন্ট ইস্যুস রয়ে গেছে, যে সমস্ত ইস্যু নিয়ে এখনও কথা বলা যেতে পারে। আমার কাছে মনে হয় যে আমি প্রায় মোর দেন 100 ভিডিওস করেছি সুইডেন নিয়ে, বাট ইটস নট এনাফ, ইটস জাস্ট প্রাইমারি লেভেল অফ এডুকেশন দ্যাট আই গিভ বাই মাই ভিডিওস। বাট আমি মনে করি যে যদি আমাকে ইনফরমেশন দিতেই হয় তাহলে আরও অনেক ইনফরমেশন আছে যেগুলো নিয়ে কথা বলা যেতে পারে। আজকে আমি কথা বলবো নর্ডিক টার্নসের পক্ষ থেকে সুইডিশ ড্রাইভিং লাইসেন্স নিয়ে। যারা যারা সুইডিশ ড্রাইভিং লাইসেন্স পেতে চান তাদেরকে কি করতে হবে, যারা বর্তমানে সুইডেনে অবস্থান করছেন বাংলাদেশি বা ইন্ডিয়ান বা যারা আছেন আদার্স যারা আছেন, তারা যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করছি। ইন্ডিয়ানরা বা অন্যান্য দেশে যারা আছেন তারা বাংলা বুঝতে পারবেন না, সেজন্য এই পুরো ভিডিওটাই হয়তো বা অন্য কোনো এপিসোডগুলো হয়তো ইংলিশে করা হবে। বাট আজকে আমি বাংলাদেশ স্টার্ট করছি, বাংলাদেশি স্টুডেন্টদের জন্য প্রথম, কারণ আমি চাই বাংলাদেশিরা প্রথম উপকৃত হোক, নট নট দেন। তো আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যারা সুইডেন থেকে বাংলাদেশে আসার প্ল্যান করছেন তাদের জন্য এই ভিডিওটা খুব কাজে লাগবে আমার কাছে মনে হয়। এবার চলে যাচ্ছে মূল পর্বে। সুইডিশ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য যা করতে হবে তার আগের ধাপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি কতদিন সুইডেনে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবেন? আপনি যেদিন থেকে সুইডেনে ঢুকবেন, অর্থাৎ ধরেন আপনি 1st অগস্ট সুইডেনে প্রবেশ করলেন এবং 1st অগস্ট আপনি গিয়ে স্কাতাবার্কেতে অর্থাৎ ট্যাক্স অফিসে গিয়ে আপনি রেজিস্ট্রি করলেন, সেখানে একটা ডেট দেওয়া জিজ্ঞেস করা থাকে যে আপনি কবে সুইডেনে এসছেন। আপনি বললেন যে 1st অগস্ট আপনি এসছেন, এটা এন্ট্রি করা হয়ে যায়। সেই 1st অগস্টে যে আপনি এন্ট্রি করেছেন সেই 1st অগস্ট থেকে নেক্সট ইয়ারের 1st অগস্ট পর্যন্তই আপনি আপনার যে বাংলাদেশ থেকে যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসছেন সেটা ভ্যালিড থাকবে। বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি 1 বছর এখানে গাড়ি চালাতে পারবেন এবং সেই গাড়ি চালানোর জন্য আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আনলেও আপনার 1 বছরের ভ্যালিডিটি, বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকলেও আপনার 1 বছরের ভ্যালিডিটি। সো সেই জন্য অনেকে দেখা যায় অনেক ঝামেলা করে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসে, কিন্তু এটা দরকার নেই। আপনি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়েও এখানে ড্রাইভ করতে পারবেন, বাট নট মোর দেন ওয়ান ইয়ার পরে এটা আর ভ্যালিড থাকবে না। এবং যদি আপনি বাংলাদেশি হন এবং যদি আপনি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে 1 বছরের বেশি সময় ধরে আপনি যদি গাড়ি চালান তাহলে আপনাকে প্রথমে একটা ওয়ার্নিং দেওয়া হবে। যদি আপনি ট্রাফিক ওয়ার্কারদের কোনো ট্রাফিক পুলিশের সাথে ধরা খান তাহলে সেখানে আপনাকে প্রথম ওয়ার্নিং দেওয়া হবে 1 সপ্তাহের, এবং এই 1 সপ্তাহের পরে যদি আপনি না পারেন তাহলে আপনাকে 6,000 টাকা জরিমানা করা হবে। আরও যদি আপনি এটা করার পরেও যদি আপনি গাড়ি চালান তাহলে আপনাকে 3 বছরের জন্য ব্যান করে দেওয়া হবে। এই 3 বছর আপনি সুইডিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এই গেল প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যে যদি কেউ এই 1 বছরের মধ্যে যদি কেউ আবার বাংলাদেশে যায় এবং বাংলাদেশে মিনিমাম দেখা গেল সে 6 মাস অথবা 1 বছর সে স্টে করলো, তারপর সে কোনো কারণে স্টে করলো, হয়তো বা তার কোনো রিলেটিভ মারা গেছে বা সে কোনো রিলেটিভ জন্মগ্রহণ করেছে বা তার বাংলাদেশে সে ভিজিটে যাচ্ছে, এই ধরনের কোনো ইস্যুতে যদি সে যায় এবং তার ভিসা কার্ড যদি নতুনভাবে ইউটি কার্ড, যেটা ভিসা কার্ড বলতে আমি ইউটি কার্ড বুঝাচ্ছি, ইউটি কার্ড যদি নতুনভাবে ইস্যুড হয়ে থাকে এবং সেখানে যদি তার ভিসার মেয়াদ যদি ডিফারেন্ট মেয়াদ দেওয়া থাকে তাহলে বাংলাদেশ থেকে সে যখন আবার এখানে আসবে তখন থেকে আবার 1 বছর সে ড্রাইভিং করতে পারবে। এটা হচ্ছে কারণ আপনি যখন ট্রাফিক পুলিশকে দেখাবেন তখন আপনার ইউটি কার্ডটাই দেখাবেন যে কতদিনের জন্য আপনার ভ্যালিডিটি আছে, এবং আপনি বলতে পারবেন যে আমি 1 তারিখে সুইডেনে প্রবেশ করেছি। সেক্ষেত্রে আপনার সুইডিশ আইডি কার্ড তারা চেক করবেন না। সো সেক্ষেত্রে আপনি আরও 1 বছরের একটা বেনিফিট পাবেন। এখন হচ্ছে যারা এই সুইডিশ ড্রাইভিং লাইসেন্স নেওয়ার আগে দেখা গেলো তার ভ্যালিডিটি চলে গেছে, বাংলাদেশিদের ক্ষেত্রে যেটা হয় তারা এই 1 বছর খুব আনন্দে গাড়ি চালায়, গাড়ি চালানোর পর দেখা যায় তারা আর ওই মানে ড্রাইভিং লাইসেন্সের যে একটা আগ্রহ যে সুইডিশ ড্রাইভিং লাইসেন্স নিতে হবে এই আগ্রহটা তাদের থাকে না, কারণ তারা অলরেডি গাড়ি চালাচ্ছে। এবং যখন 1 বছর শেষ হয়ে যায় তখন তারা বিপদে পড়ে যায় যে এখন তো আমি গাড়ি চালাতে পারবো না, এখন আমি কি করবো। কিন্তু এই প্ল্যানটা যদি আরও একটু আগে থেকে করা হতো তাহলে আমার মনে হয় যে আরও বেশি ভালো হতো, কারণ আপনি যখন আপনার ড্রাইভিং লাইসেন্সের ভ্যালিডিটি চলে যাবে তারপরে তো আপনি আর ড্রাইভই করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি আপনার লেখাপড়া থেকে শুরু করে সব কিছুতে আপনি অনেক পিছিয়ে যাবেন, আপনার স্টাডি থেকে শুরু করে আপনি সব কিছু, আমি ড্রাইভিং লাইসেন্সের স্টাডির কথা বলছি, থিওরিটিক্যাল স্টাডির কথা বলছি, কারণ আপনি তখন মাত্র শুরু করবেন। কিন্তু যদি আপনি 6 মাস আগে থেকে শুরু করতেন তাহলে প্র্যাকটিক্যালে আপনি আরও অনেক ভালো হয়ে যেতেন। সো আমার কথা হচ্ছে যারা যারা বাংলাদেশ থেকে রিসেন্টলি এসছেন এবং সামনে আসবেন অবশ্যই বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন এবং ড্রাইভিং শিখে আসবেন। ড্রাইভিং শিখে যখন এখানে আসবেন আপনার আসার পরে ফার্স্ট কাজই হচ্ছে আপনাকে সুইডিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য লেখাপড়া স্টার্ট করা। কীভাবে লেখাপড়া স্টার্ট করবেন সেটা নিয়ে আমি এখন আসছি। এছাড়া
আরেকটা পদ্ধতি আছে, যদি আপনি অথবা আপনার ডিপেন্ডেন্ট স্টুডেন্ট হন এবং আপনার পক্ষে সুইডিশ ড্রাইভিং লাইসেন্স নেওয়া এখন সম্ভব না, আপনার অর্থনৈতিক প্রবলেম আছে অথবা আপনার সময়ের সমস্যা আছে, আপনি জব করছেন কোথাও এবং জবের কারণে আপনার পড়ালেখা করা সম্ভব না, সুইডিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য যে প্রিপারেশন নেওয়া দরকার সেই প্রিপারেশন নেওয়া আপনার পক্ষে সম্ভব না, এই ধরনের যদি কোনো ব্যাপার ঘটে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সুইডিশ ড্রাইভিং লাইসেন্সের বিকল্প কোনো মাধ্যমে যেতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ট্রাফিক মার্কেটে, অর্থাৎ ট্রান্সপোর্ট স্টিলেশন, দুটা দুই সাইট। ট্রান্সপোর্ট স্টিলেশন হচ্ছে যেখানে ট্রাফিক রেজিস্ট্রেশন করা হয়, এইরকম একটা সাইট আছে, ওই সাইটের মধ্যে ফর্ম ফিল আপ করে আপনাকে ট্রাফিক মার্কেটে যে কপি আছে সেই কপিতে আপনি লিখবেন যে আপনি একটা অ্যাপ্লিকেশনের মতো, এটা একটা আপনি অ্যাপ্লিকেশনের মধ্যে লিখবেন যে আপনার আপনি এখানে পারমানেন্টলি থাকতে আসেন নাই, আপনি একটা নির্দিষ্ট টেম্পোরারি রেসিডেন্ট পারমিটে আছেন এবং এই টেম্পোরারি রেসিডেন্ট পারমিটের জন্য আপনার বাচ্চা আছে বা আপনি আপনাকে ইউনিভার্সিটিতে যেতে হয় বা আপনাকে কাজে যেতে হয়, কাজে যাওয়ার জন্য আপনাকে বাস বা ট্রেন ধরতে হয় যেটা আপনার পক্ষে সম্ভব না, আপনি গাড়ি কিনেছেন এবং আপনার গাড়ি আছে, আপনি এক্সটেন্ডেড ড্রাইভিং লাইসেন্স ভ্যালিডিটি চাচ্ছেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সকে তারা একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী 6 মাস বা 3 মাস একটা এক্সটেন্ডেড একটা ভ্যালিডিটি আপনাকে দিবে। এইটা করতে গেলে আপনাকে 600 crowns মতো মনে হয় জমা দিতে হয় এবং এই অ্যাপ্লিকেশনটা যখন আপনি দিবেন তখন যদি আপনি জবের কথা কজ দেখান তাহলে জব কন্ট্রাক্ট দিতে হবে, যদি বাচ্চার কথা দেখান তাহলে বাচ্চার স্কুলে আনা নেওয়ার জন্য টিচারের কাছ থেকে পারমিশন নিতে হয় এবং বাচ্চার যদি আপনি আপনার ইউনিভার্সিটি থেকে দেখান তাহলে ইউনিভার্সিটির প্রোগ্রাম ডিরেক্টরের কাছ থেকে একটা লেটার নিতে হয়, নিয়ে সেটা যোগ করে অ্যাড করে তারপরে অ্যাপ্লিকেশনটা সেন্ড করতে হয়। এটা করার পর আপনি একটা এক্সটেন্ডেড ভ্যালিডিটি পাবেন, কিন্তু এটা 3 মাস থেকে 6 মাসের মতো পাবেন, এরপর আর পাবেন না। সো এটা জাস্ট ইনফরমেশনটা আমি দিয়ে রাখলাম যেন যদি কোনো ভাইয়ের দরকার হয় এখন বা বোনের দরকার হয় তাহলে তারা যেন এটা ইউজ করতে পারে। আচ্ছা গেল, এবার সুইডিশ ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে কি করতে হয়? সুইডিশ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার কয়েকটা স্টেপস আছে। পৃথিবীতে অনেক দেশের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য পরীক্ষা নেওয়া হয়, কিন্তু সুইডিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য যে পরীক্ষা নেওয়া হয় সেটা ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট, আই শুড সে, বিকজ আমার কাছে মনে হয়েছে, এটা আমি সুইডিশ ড্রাইভিং লাইসেন্স হোল্ডার, আমার কাছে মনে হয়েছে যে সুইডিশ ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা একটা বিশাল বড় একটা ভাগ্যের ব্যাপার আমার কাছে মনে হয়েছে এটা, কারণ এতগুলো স্টেপস পাড়ি দিয়ে এই ড্রাইভিং লাইসেন্সটা নিতে হয়। আমার কাছে মনে হচ্ছে সুইডিশ সিটিজেনশিপ নেওয়ার চেয়েও সুইডিশ ড্রাইভিং লাইসেন্স নেওয়াটা টাফ, এটা আমার কাছে মনে হয়েছে। সো সেই জন্য এই স্টেপসগুলো কী কী, এগুলো সুন্দর করে যদি মেনটেন করা যায় তাহলে এই আপনার ড্রাইভিং লাইসেন্স পেতে অনেক সহজ হবে আপনার জন্য। আমি আজকে স্টেপসগুলো নিয়ে কথা বলবো, কিন্তু ড্রাইভিং লাইসেন্স নিয়ে গতানুগতিক পর্ব 1 থেকে আরম্ভ করে পর্ব 10-15 থাকতে পারে এবং সেখানে ডিটেইলস আলোচনা করা হবে ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে বাংলাদেশিদের জন্য কি করতে হবে। ঠিক আছে, আজকে আমি স্টেপগুলো বলছি। প্রথম স্টেপ হচ্ছে একটা ড্রাইভিং স্কুলে কন্ট্যাক্ট করা, তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং তাদের সাথে কথা বলতে হবে। ড্রাইভিং স্কুল খুব সহজেই পাওয়া যায়, আপনি আপনার সিটিতে, যেই সিটিতে আপনি থাকেন সেই সিটিতেই আপনি একটা ড্রাইভিং স্কুল পাবেন, একটা না কয়েকটা পাবেন, তার মধ্যে থেকে যেই সিটি আছে সেই সিটির নাম অনুযায়ী পাবেন, যেমন আমাদের এখানে হামস্তাদ ট্রাফিক স্কুল আছে, আবার যেই এলাকা অনুযায়ী যেমন নিহামস ট্রাফিক স্কুল আছে, আবার ব্রোগাতান ট্রাফিক স্কুল আছে, এরকম অনেকগুলো সিটি অনুযায়ী নাম সহ থাকে। আবার কোনো কোনো জায়গায় আপনি যদি সার্চ দেন গুগলে, সার্চ দিলেই আপনি সাথে সাথে পেয়ে যাবেন যে ড্রাইভিং লাইসেন্সের জন্য যদি স্কুল খোঁজেন তাহলে সেখানে গিয়ে আপনি বলবেন যে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তখন তারা আপনাকে লার্নিং পারমিটের জন্য একটা অ্যাপ্লিকেশন করে দিবে। এটার জন্য একটা আইটেস্ট দিতে হয় এবং একটা হেলথ সার্টিফিকেট দিতে হয়, এই হেলথ সার্টিফিকেটটা অ্যাপ্লিকেশনের সাথেই থাকে, আপনাকে ওই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে এবং লার্নিং পারমিটের জন্য আই টেস্ট দিয়ে আপনাকে সেটার জন্য কত টাকা দিতে হবে সেটা নিয়ে আমি পরে আসছি স্টেপ বাই স্টেপ, এখন শুধু স্টেপগুলো বলছি। তো আপনি আই টেস্ট দিবেন এবং সেই লার্নিং পারমিটের জন্য অ্যাপ্লিকেশনটা সেন্ড করে দিবেন, অ্যাপ্লিকেশন সেন্ড করার কয়েকদিনের মধ্যেই আপনাকে 1 সপ্তাহের মধ্যেই নোটিফিকেশন দেওয়া হবে এবং আপনাকে একটা লার্নিং পারমিট দেওয়া হবে। এই লার্নিং পারমিট মানে বাংলাদেশের লার্নিং পারমিট না, এই লার্নিং পারমিট মানে হচ্ছে আপনি সুইডেনে গাড়ি চালানোর জন্য, গাড়ি চালানো শেখার জন্য একটা অনুমতি পেয়েছেন। এটা মানে এই না যে আপনি বাংলাদেশের লার্নিং পারমিট অনুযায়ী, লার্নিং পারমিট 6 মাস আছে, 6 মাস পর্যন্ত আপনি গাড়ি চালাইলেন বা হোন্ডা মোটরসাইকেল চালাইলেন, এরকম না, এরকম আপনি করতে পারবেন না, আপনি গাড়ি নিয়ে বেরো হইতে পারবেন না, অবশ্যই আপনাকে কোনো একটা ট্রেনারের মাধ্যমে বা একটা টিচারের মাধ্যমে আপনাকে গাড়ি নিয়ে বের হইতে হবে, আপনি নিজে একা একা গাড়ি নিয়ে বের হতে পারবেন না, যদি বের হন তাহলে সেটার জন্য জরিমানা আছে, ফাইন আছে। এরকম একটা লার্নিং পারমিট পাবেন এবং এই লার্নিং পারমিটটা 5 বছর পর্যন্ত মেয়াদ থাকে, 5 বছর পর্যন্ত আপনি এই লার্নিং পারমিটটা ইউজ করতে পারবেন। নেক্সট সিস্টেম হচ্ছে একজন টিচার খুঁজে বের করা, টিচারের জন্য আপনি স্কুলে যোগাযোগ করতে পারেন, ইটস ভেরি এক্সপেন্সিভ বাট স্টিল আপনি যদি চান স্কুলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। সুইডিশরা যেটা করে, সুইডিশরা সাধারণভাবে তাদের প্যারেন্টসের সাহায্য নেয়, তার প্যারেন্টসরা তাদের শিক্ষক হয় এবং তাদেরকে শেখায়, এটাকে বলা হয় হ্যান্ডলাদারে।
এই হ্যান্ড লাদারের জন্য আপনাকে খুঁজতে হবে। সাধারণভাবে হ্যান্ড লাদারে হওয়ার জন্য সুইডিশ ড্রাইভিং লাইসেন্স আছে এবং 5 বছর ধরে এই সুইডিশ ড্রাইভিং লাইসেন্স আপনি ইউজ করছেন, এরকম একজন হ্যান্ড লাদারে হইতে হবে। 5 বছরের কম সময় ধরে সুইডিশ ড্রাইভিং লাইসেন্স ইউজ করছে এরকম যদি কেউ হয় তাহলে তাকে হ্যান্ড লাদার বানানো যাবে না, অর্থাৎ টিচার বানানো যাবে না। এই টিচার বানানোর জন্য আপনাকে টিচার খুঁজে বের করতে হবে এবং টিচার খুঁজে বের করে তার সাথে আপনাকে কিছু কোর্স করতে হবে। কোর্স করার পর আপনার এই স্টেপটা চলে গেল, সেকেন্ড স্টেপ চলে গেল। কোর্স করার পর আপনাকে চলে যেতে হবে হচ্ছে বিভিন্ন ধরনের শিক্ষা নেওয়ার জন্য। সুইডেনে এই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার আগে আপনাকে দুইটা শিক্ষা নিতে হবে। একটা হচ্ছে এটাকে বলা হয় থিওরিটিক্যাল রিস্ক ট্রেনিং, আরেকটা বলা হয় প্র্যাকটিক্যাল রিস্ক ট্রেনিং। থিওরিটিক্যাল রিস্ক ট্রেনিংয়ে আপনাকে শেখানো হবে আপনি যদি অ্যালকোহল নেন অথবা যে কোনো ধরনের ড্রাগস নেন সেগুলো নিয়ে যদি আপনি গাড়ি ড্রাইভ করেন তাহলে কী ধরনের প্রবলেম হতে পারে, এই ধরনের একটা সেশন থাকবে এবং এই সেশনের জন্য আপনাকে পে করতে হবে। দুইটার জন্য মোটামুটি 2,800 crowns মতো, অর্থাৎ বাংলাদেশি টাকা প্রায় 30,000 টাকার মতো একটা খরচ আছে। আচ্ছা, এবং এটা ম্যান্ডেটরি, আপনাকে রিস্ক ওয়ান বলা হয় এটাকে। এই রিস্ক 1 এবং রিস্ক 2 দুটি আপনাকে করতে হবে, দুটার একটাও আপনি স্কিপ করতে পারবেন না। যদি স্কিপ করেন তাহলে আপনি ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না। আচ্ছা, রিস্ক 2 যেটাকে বলা হয় সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা টেস্ট, যেটার মধ্যে আপনি স্পিড কত, লিমিট কত রাখবেন এবং যে বরফের মধ্যে আপনি গাড়ি চালান, যদি বৃষ্টির মধ্যে গাড়ি চালান তাহলে রেইনি সিজনে আপনি যদি গাড়ি চালান এবং টায়ারের উইন্টার টায়ার লাগানোর উপকারিতা, সামার টায়ার লাগানোর উপকারিতা, যদি না লাগান তাহলে কি হবে, অ্যাক্সিডেন্ট কিভাবে হয়, এই ধরনের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনাকে দেখানো হবে। এবং এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেখানোর জন্য আপনাকে একটা চার্জ দিতে হবে, যেটা বললাম যে দুটা মিলায় হচ্ছে 800 crowns আর 2,000 crowns এরকম লাগে। এই রিস্ক 1 আর রিস্ক 2 হচ্ছে আপনার থার্ড স্টেপ। ফোর্থ স্টেপ হচ্ছে আপনাকে থিওরিটিক্যাল প্রিপারেশন নেওয়া। এইটা থিওরিটিক্যাল প্রিপারেশনটা আপনি ফার্স্ট স্টেপ থেকেই শুরু করতে পারেন, কিন্তু তখন যখন আপনার রিস্ক 1 রিস্ক 2 হয়ে যাবে তারপর আপনি সিরিয়াসলি থিওরিটিক্যাল পড়া শুরু করবেন। থিওরিটিক্যালের জন্য আপনি কোথায় কোন বই পড়বেন বা কি করবেন সেটা আমি নেক্সট বিভিন্ন পর্বে আমি যখন স্টেপ বাই যাব তখন আমি বলবো। থিওরিটিক্যাল পড়ার জন্য মোটামুটি 3 থেকে 4 মাসের মতো একটা সময় নিলে ভালো হয়। আমার ক্ষেত্রে 4 মাসের মতো সময় লেগেছিল, কিন্তু অনেকের ক্ষেত্রে আরো বেশি সময় লাগে, তারা এটাকে ক্যাপচার করতে পারে না। আবার অনেকের ক্ষেত্রে 2 মাসই হয়ে যায়, এটা ডিপেন্ড করে আপনার মেমোরির উপর বা আপনি কতটা ট্যালেন্ট সেটার উপর, কতটা মেমোরাইজ করতে পারেন জিনিসপত্র। হ্যাঁ, এখানে আপনাকে কিছু জিনিস মেমোরাইজ করতে হবে, আপনাকে মুখস্থ করতে হবে এবং এগুলো মুখস্থ যার যত ভালো জ্ঞান তত ভালো, সে তাড়াতাড়ি এগুলো ক্যাপচার করতে পারে। এগুলো স্টেপ 4 কথা। স্টেপ 5 হচ্ছে যখন আপনার এই সবগুলো জিনিস হয়ে যাবে এবং আপনার থিওরিটিক্যাল আপনি মনে করছেন যে আপনি খুব ভালো হয়ে গেছেন, আপনার হ্যান্ডলারে আপনি গুছিয়ে ফেলেছেন এবং টিচার প্রতিদিন আপনাকে শেখাচ্ছে, আপনি এখন মোটামুটি প্র্যাকটিক্যাল সবগুলো লুসি আপনি ভালোভাবে জানেন, যখন আপনি মনে করবেন ইউ আর ভেরি কনফিডেন্ট, দেন আপনি ট্রাফিক ওয়ার্কেতে গিয়ে আপনি টেস্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন। টেস্টের জন্য অ্যাপ্লিকেশন করলে আপনাকে দুটা টেস্ট আছে, একটা হচ্ছে থিওরিটিক্যাল টেস্ট, এটা আপনার 1 ঘন্টা হবে, 1 ঘন্টায় 70টা কোশ্চেন থাকবে, 70টা কোশ্চেনের অ্যান্সার আপনাকে 52 পাইতে হবে, 52 পাইলে আপনি পাশ করবেন। আর প্র্যাকটিক্যাল টেস্ট 25 মিনিটের একটা টেস্ট হবে এবং প্র্যাকটিক্যালে আপনাকে 0 স্পিড লিমিট থেকে আরম্ভ করে একেবারে 120 maximum limit পর্যন্ত আপনাকে নিয়ে যাওয়া হবে এবং বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন রুলসগুলো সম্বন্ধে দেখা হবে, আপনি পারেন কিনা পার্কিং থেকে শুরু করে সবকিছু। 25 মিনিটের এই প্র্যাকটিক্যাল টেস্ট ইটস ভেরি ভেরি টাফ, আমি বলবো আমার কাছে অনেক টাফ মনে হয়েছে, আমি জানি না অন্যদের কাছে কি, সেটা বিভিন্ন সুইডিশ সিটিজেন বা যারা বাংলাদেশি বংশোদ্ভূত যারা সুইডিশ সিটিজেন আছে তারা, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে অলরেডি সুইডিশ ড্রাইভিং লাইসেন্স, তারা আরো ভালো বলতে পারবে। আমি অনেক নভিস বলতে গেলে, বাট আমি সুইডিশ ড্রাইভিং লাইসেন্স পেয়েছি প্রায় আরো 1 বছর আগে এবং আমি 1 বছর ধরে ইউজ করছি এবং আমি সুইডিশ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগেও 1 বছর থেকে 2 বছর আমি গাড়ি চালিয়েছি এখানে। সো আমার কাছে মনে হয় যে এই গাড়ি চালানোর সময় যদি ড্রাইভিং লাইসেন্স পড়ালেখাটা করা যায় এবং প্রিপারেশনটা নেওয়া যায় তাহলে ভ্যালিডিটি থাকতে থাকতে প্রিপারেশন নিয়ে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে নিলে আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য উইন্টারে অনেক সুবিধা হবে। বাসে করে বিভিন্ন জায়গায় যাওয়ার চেয়ে নিজের গাড়ি থাকলে সেখানে আপনি অনেক বেশি ফ্যাসিলিটেট আপনার ফ্যামিলিকে করতে পারবেন, এটা আমি মনে করি। আপনার ক্ষেত্রে ভিন্ন কোনো অভিমত থাকতে পারে, বাট স্টিল এই থিওরি টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্ট দেওয়ার পর আপনার নির্ধারণ করা হবে আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন কি পাবেন না। আপনি যদি থিওরিটিক্যালে ফেল করেন এবং প্র্যাকটিক্যালে পাশ করেন 2 মাস সময় পাবেন থিওরিটিক্যালে পাশ করার জন্য। যদি একই ক্ষেত্রে ভাইস ভার্সা হবে, যদি থিওরিটিক্যালে আপনি পাশ করেন প্র্যাকটিক্যালে ফেল করেন 2 মাস সময় পাবেন আপনার প্র্যাকটিক্যাল দিয়ে আপনি ইয়ে করার জন্য, এই প্র্যাকটিক্যালে পাশ করার জন্য। যদি 2 মাসের মধ্যে আপনি পাশ করতে না পারেন তাহলে আপনাকে আবার থিওরিটিক্যাল দিতে হবে এবং প্র্যাকটিক্যাল দুটোই আবার দিতে হবে, প্রত্যেকবার আপনাকে আলাদা আলাদা ফিস দিতে হবে।
পুরোপুরি ভাবে ড্রাইভিং লাইসেন্স যদি আপনি একবারও ফেল না করেন তাহলে আপনাকে মোটামুটি 5,000 থেকে 6,000 crowns মতো খরচ করলে আপনি সুইডিশ ড্রাইভিং লাইসেন্স পেয়ে যেতে পারেন। এমনও আমি মানুষ দেখেছি যারা 50,000 crowns খরচ করেছে, অর্থাৎ বাংলাদেশি টাকা প্রায় 5,00,000 টাকার মতো, শুধুমাত্র সুইডিশ ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য। কারণ বারবার তাকে পরীক্ষা দিতে হয়েছে, সে কোনোভাবেই একটাতে পাশ করলে আরেকটাতে ফেল করে, এইভাবে সে করেছে। আমি নেগেটিভ কথাবার্তা বলছি কারণ আমি অনেক এক্সাম্পল দেখেছি এগুলো নিয়ে, এবং একটা ভালো টিচার খুব ইম্পর্টেন্ট এই সুইডিশ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য। সুইডিশ ড্রাইভিং লাইসেন্স পেলে কি সুবিধা সেগুলো নিয়ে নেক্সট পর্বে আমি আরও কথা বলবো। আর বাংলাদেশ থেকে যারা অলরেডি ড্রাইভিং লাইসেন্সের জন্য ট্রাই করছেন তারা যদি কোনো প্রবলেম থাকে এখানে কোশ্চেন করতে পারেন, আমার যদি সময় থাকে আমি এটা কভার করবো। আদারওয়াইজ নর্ডিক টার্নসের মাধ্যমে যদি কেউ ড্রাইভিং লাইসেন্সের কাজ শিখতে চান বা প্র্যাকটিক্যালি হ্যান্ডলাদার টিচার খুঁজে বের করতে চান, আমার কাছে টিচার আছে কিছু যারা প্রফেশনালি এগুলো শেখায়, তাদেরকে আমি প্রোভাইড করতে পারবো। যদি হামস্তাদে হয় তাহলে সম্ভব, যদি হামস্তাদের বাইরে কোথাও হয় তাহলে আপনাকে এখানে এসে তারপর শিখতে হবে, এরকম হামস্তাদের বাইরে সেই টিচাররা যাবে না। আর আমি সাজেস্ট করবো যে অবশ্যই কোনো না কোনো টিচারের মাধ্যমে আপনাকে প্রতিদিন প্র্যাকটিক্যাল নলেজ নেওয়া, কারণ এখানে ড্রাইভিং লাইসেন্স, আপনি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য ড্রাইভিং কতটুকু জানেন সেটাই ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি রুলস কতটা ফলো করছেন। আপনাকে রুলস ফলো করে ড্রাইভিং করতে হবে। আমার কাছে মনে হয় যে সুইডিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য শুধুমাত্র রুলসগুলো যদি আপনি ভালো করে জানেন তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য অনেক সহজ হবে আপনার পথ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যে সমস্ত নতুন রুলস এসেছে সেই নতুন রুলসগুলো অলরেডি নর্ডিক টার্নসের ফেসবুক পেজে অলরেডি শেয়ার করা হয়েছে, এবং আরও নতুন নতুন রুলস শেয়ার করা হবে। নর্ডিক টার্নসের মাধ্যমে যদি মাস্টার্স প্রোগ্রামের জন্য 2020 অ্যাপ্লাই করতে চান তাহলে service@nordicturns.ac মেইল করতে ভুলবেন না, তখন খাদিজা যেমন দিনা আপনাকে গেট ব্যাক করবে উইদিন 24 আওয়ার্স। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।